দিল্লি দুই দশমিক চার এখন সবার মুখে মুখে অনেক নথি ঘেঁচে মৌসম ভবন দেখেছে উনিশশো সালে নাকি এরকম হার কাঁপানো ঠান্ডা পড়েছিল আর এরপর নাকি আবার ধেয়ে আসছে শিলাবৃষ্টি প্রচন্ড ঠান্ডায় কাবু কোটা উত্তর পশ্চিম ভারত আগামী সপ্তাহে একটু কমতে পারে শীতের কামড় শুরুটা সেই চোদ্দই ডিসেম্বর থেকে কনকনে উত্তরে হওয়া সঙ্গে ঘন কুয়াশা বেলা দশটার আগে যেন চোখ মেলতেই পারছিল না দিল্লি এবার সেই ঠান্ডায় ভেঙে দিল যাবতীয় রেকর্ড শনিবার সফদরজংয়ে তাপমাত্রা নেমে যায় দুই দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে পলাম আয়ানগরে তাপমাত্রা নেমে যায় তিন দশমিক ও এক দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসে আর সবাইকে চমকে দিয়ে লোধি রোডে এক দশমিক সাত সর্দি তো বহুত জাদে হ্যাঁ

প্রয়াগটা আর কিছুদিন পরে শুরু হবে মেলা তারই প্রস্তুতি চলছিল জোর কদমে বাদশাধগুলো প্রচন্ড ঠান্ডা ঠান্ডা তো এতনি জবরদস্ত পড়া রই যে লাগায় টুট চুকা হয় ওর যে মেলিয়াকে কার বহুত প্রভাবিত হ রাই সে গোটা উত্তর ভারতের একই ছবি মধ্যপ্রদেশের উত্তরাংশে ও হু করে কনকনে ঠান্ডা হাওয়া ঢুকছে নাগপুর পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে হাড় दो दिन से वहीं से हवाएं चल रही थी उस वजह से जो है तापमान बहुत कम हो गए तो अभी जो है विंड्स डायरेक्शन चेंज हो रही है ईस्टर्ली विंड्स आने वाली है तो इसलिए हम एक्सपेक्ट कर रहे हैं कि तापमान जो है वो राइज होंगे आगामी सप्ताह शीतलतापुत কিন্তু দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ঠিক কবে এতটা নেমেছিল হাওয়া অফিস নতি ঘেটে দেখেছে ডিসেম্বরে এমন ঠান্ডা পড়েছিল সেই উনিশশো এক সালে আর সর্বোচ্চ তাপমাত্রা ডিসেম্বরে কুড়ি ডিগ্রি নিচে ছিল উনিশশো উনিশ উনিশশো উনত্রিশ উনিশশো একষট্টি ও উনিশশো সাতানব্বই সালে